করে যদি কখনো ডেজার্ট খেতে মন চায় তাহলে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের কম সময়ের মধ্যে বাড়িতে খুব সুন্দর একটি আমি এই ডেজার্টটি মাত্র মিনিটের মধ্যে তৈরি করে নিয়েছিলাম তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে চিনির ক্যারামেল বানিয়ে নিতে হবে আমি এখানে তিন টেবিল চামচ চিনি নিচ্ছি চিনিটাকে লো ফ্লেমে প্রথমে মেল্ট হতে দিচ্ছি একবার চিনিটা মেল্ট হয়ে গেলে খুব সুন্দর করে ক্যারামেল বানিয়ে নেব। আর এটা কিন্তু জল ছাড়া বানিয়ে নিতে হবে তিনি ক্যারামেলটা বানানো হয়ে গেলে একটা মোল্ডে নিয়ে নেব ক্যারামেল করে এই ডেজার্ট রেসিপিটি বানালে খেতে ভীষণই ভালো হয় আর দেখতেও ভালো লাগে ক্যারামেল তৈরি হয়ে গেলে সাথে সাথে একটা মোল্ডে ট্রান্সফার করে নিতে হবে না হলে কিন্তু ক্যারামেলটা লেগে যায় এবার চারপাশে এবার স্প্রেড করে নেব আমি এখানে এরকম একটি মোল নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের মোল বা টিফিন বক্সও নিয়ে নিতে পারেন ক্যারামেলটা চারপাশে লাগিয়ে নিয়ে নিয়েছি এবার একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা বাউলে নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিমটা এখানে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা প্রয়োজন তারপরে নিয়ে নিয়ে নিচ্ছি এখানে তিন টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা এখানে আপনারা কম বেশি বাড়িয়েও দিতে পারেন তবে পুডিং রেসিপিতে চিনি একটু বেশি হলে খেতে ভালো লাগে এবার একটা উস্কার সাইজে চিনি মেল্ট হওয়া পর্যন্ত মিশিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচের এসেন্স আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ আপনারা কিন্তু এলাচের এসেন্সের বদলে এলাচ গুঁড়ো বা ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন আর এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি এতে কিন্তু আমি পুডিংটা খেতে আরও বেশি ভালো লাগবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়ে নিচ্ছি এবার এক কাপ এখানে দুধ নিয়ে নিচ্ছি দু এম দুধ নিয়েছি আর দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম এবার একটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ডেজার্টটা আমি আরেকটা ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার তবে এটা একদমই স্কিপ করে দিতে পারেন আমার কাছে ছিল সেই জন্য দিয়েছি এবার সেই মোল্ডে নিয়ে নিয়েছি একটা তাহলে কিন্তু একদম স্মুথ হবে মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা ফল পেপার দিয়েও লাগিয়ে নিয়েছি ফয়েল পেপার দিয়ে লাগিয়ে নিলে খুব জলদি পুডিংটা সেট হয়ে যায় এবার একটা কড়াই দিতে পেপার বা ওয়াটার পেপারও দিয়ে দিতে পারেন তারপরে এখানে মলটা বসিয়ে দিয়ে দিচ্ছি তারপরে এখানে জল দিয়ে দিতে হবে মলটা নিচ অব্দি কিন্তু জল দিয়ে দিতে হবে আর এভাবে কিন্তু কুড়ি মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিলেই হয়ে যাবে কুড়ি মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি ফয়েল পেপারটা তুলে নিচ্ছি তারপরে দেখাচ্ছি কেমন সেট হয়েছে পুডিং রেসিপি কিন্তু সবারই খেতে ভালো লাগে তাই চাইলে আপনারাও একবার এভাবে বানিয়ে দেখতে পারেন তো দেখুন পুডিং কিন্তু একবারেই সেট হয়ে গিয়েছে এবং কুড়ি মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট পরে একবার ডিমল করে নিচ্ছি আমি এখানে কুড়ি মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু আরো বেশি সময়ও রেখে দিতে পারেন তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে খেতেও ভালো লাগবে এবার তো কেটে নিচ্ছি পুডিংটা কত সুন্দর হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পুডিংটা কিন্তু একদমই খেতে ভালো হয় আর নরম তুল তুলে চাইলে আপনারাও